বন্দে পুরুষোত্তমম জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত একমাত্র গ্রন্থ সত্যান্ন শরণ থেকে পাঠ করছি। অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। ভক্তি সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। বিশ্বাস যেমনতর ভক্তি তেমনতর ভাবে আসবে এবং জ্ঞানও তদনুযায়ী। বিশ্বাস যেমন অন্ধ হয় না, ভক্তিও তেমনি মুড়া হয় না। ভক্তিতে কোনো কালে কোনো রূপ দুর্বলতা নেই, ভক্তই প্রকৃত জ্ঞানী। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। ভক্তিভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা আচার ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে, আর সেই লক্ষণগুলি ভক্তের। ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ হতেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্য তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো, তবে শুকিয়ে মরতে হবে। বন্দে পুরুষোত্তমম।